আজকের গল্প বোকামির ফল পাহাড়ের কোলে বনের মধ্যে কালের একটি ছোট্ট পুকুর ছিল সেই পুকুরের জলে বহুদিনের পুরনো একটি কচ্ছপ বাস করত তার নাম কোম্বুগ্রীব পাহাড়ের উপর দিয়ে উড়ে যেতে যেতে দুটি রাজহাঁস দেখতে পেল সেই ছোট্ট পুকুরটিকে ছোট্ট হলে হয় কি সেই পুকুরটি ছিল বড় মনোরম তার জল ছিল শীতল আর তাতে ছিল পদ্মের বন এমন চমৎকার পুকুরটির শোভা ভুলতে পারল না হাঁস দুটো তারা রোজ এসে এই পুকুরে সাঁতার কাটত পদ্মের মৃণাল ভাঙত গুগলি খেত দেখতে দেখতে কোম্বুগ্রীবের সঙ্গে হাঁস দুটোর বড় ভাব হয়ে গেল ক্রমে সেই ভাব বন্ধুত্বে পরিণত হলো কুম্ভগ্রীবের সঙ্গে হাঁস দুটো গল্প করে কত রাজ্যের গল্প কত সুখ দুঃখের আলাপ কত আশা আকাঙ্ক্ষার কথা সে বছর বৃষ্টি হলো না একটুও বৃষ্টি না হওয়ায় পুকুরের জল শুকিয়ে ঘোলাটে হয়ে এলো তাই দেখে কম্বুগ্রীবের আশঙ্কার আর সীমা নেই একদিন হাঁস দুটো বলল বন্ধু কোম্ভুগ্রীব কাল থেকে আর এই পুকুরে আসছি না এই পুকুরের জল শুকিয়ে আসছে আমরা অন্য পুকুরে যাব কোম্ভুগ্রীব বলল বন্ধুরা জলাভাবে আমারও প্রাণ যায় যায় তোমরা একটা উপায় করো হাসরা বলল তোমায় ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু তুমি তো আমাদের মতো উড়ে যেতে পারবে না তোমার জন্য আমরা কী বা করতে পারি কম্বুগ্রীব বলল মনু বলেছেন আপৎকাল উপস্থিত হলে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুর জন্য যথেষ্ট যত্নবান হন তোমরাই আমার বন্ধু এখন তোমাদের উপর আমার ভার দিলাম অনেক পরামর্শ করে তারা একটা উপায় ঠিক করল এক গাছা শক্ত কাঠি কোম্বুগ্রীব কামড়ে ধরে থাকবে আর হাঁসরা কাঠির দুধার ঠোঁটে চেপে ধরে কম্বুগ্রীপকে নিয়ে উড়ে যাবে হাঁসরা বলল কিন্তু বন্ধু এতে যথেষ্ট ভয়ের কারণ আছে উড়বার আগে বলে বলেনি উড়ে যাওয়ার সময় কথা বলবার চেষ্টা মাত্রও করো না তা হলে সর্বনাশ কম্বুগ্রীব বলল সে ভাবনা আমার তোমাদের নয় বেশ তাই হোক বলে হাসরা কচ্ছপকে নিয়ে পাখা মেলল পাহাড় ছাড়িয়ে মাঠ মাঠের পর গ্রাম গ্রামের উপর দিয়ে হাঁসরা উড়ে চলেছে কচ্ছপটাকে নিয়ে এই অদ্ভুত কাণ্ড দেখতে পেয়ে গ্রামের ছেলেমেয়েরা হৈচই লাগিয়ে দিল কি অদ্ভুত কাণ্ড হাঁসরা কচ্ছপটাকে নিয়ে উড়ে যাচ্ছে গ্রামের ছেলেদের হৈচই আওয়াজ কম্বুগ্রীবের কানে গেল তার বড় জানতে ইচ্ছা হলো শব্দটা কিসের সে জিজ্ঞাসা করতে গেল বন্ধু হইচইটা আর বলা হলো না মুখের কথা মুখেই রয়ে গেল নিমেষে কম্বুগ্রীব ধপাস করে এসে পড়ল মাটিতে তার বুকের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেল